জামুরিয়া সাতগ্রাম 8 নম্বর ওয়ার্ডের নাগেশ্বরী মুন্ডাপাড়ায় পুকুরের পাশে পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহ। আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। মৃত ব্যক্তির নাম গড়িয়ার হেমব্রম, বয়স 35 বছর বলে অনুমান করা হচ্ছে। জেমুয়া জেলার পানারি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত 3 দিন ধরে দুর্গন্ধ উঠছিল। এদিন সকালে গন্ধের টেকা দায় হয়েছিল তাদের। তারা ভেবেছিলেন এলাকায় কোনো পশু মারা গিয়েছে। তার খোঁজ করতে গিয়েই এই পচা গলা দেহ তারা দেখতে পান পুকুরের ওই জঙ্গলে। সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষ খবর দেয় জেনমোয়া থানায়। এরপরই পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। তবে এটি খুন নাকি অন্য কোনো ঘটনা তার তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানাচ্ছেন, তো হামলোক ইয়া পুছে কি যাও থাকা দেখলো কী সুগর তো নেই মরা হওয়া যা যাকে পে দেখে দেখে কি এক বডি পড়া হওয়া হোক স্যার 30 কে আসপাস জান পহচান কাজ নেই হ্যাঁ বাদ পুলিশ আই উসে বাদ পতা চলা কি এক রিলেটিভ থে রিলেটিভ মিলে ও বলে কি ও মেরা ভাই হ্যাঁ দু তিন দিন সে ও ক্যা বলে মিসিং থে ও তালাব কে সামনে ঝাড়ি কে পিছে স্মেল কে কারণ হামলোক পতা চলা বরনা দু তিন দিন সে হামলোক পতা নেই চলা থা কি ও কে হ্যাঁ ভি পাবলিক টাইমস।